3 অক্টোবর পর্দা উঠছে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের, যেখানে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে নিগার সুলতানা জ্যোতিরা পাচ্ছে প্রথমবারের মতো আসরটিতে সুযোগ পাওয়া দল স্কটল্যান্ডকে। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে 2 অক্টোবর বেশ ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল, তবে ব্যাটিং বোলিং নয়, ফুটবল খেলে রানিং ও স্ট্রেচিং করেই এদিন নিজেদের প্রস্তুত করেছেন নাহিদা মারুফারা। সবশেষে ফিল্ডিং নিয়েও কাজ করে বাঘিনীরা। বিশ্বকাপে বাংলাদেশের কোনো সুখকর স্মৃতি না থাকায় এবার সেই আক্ষেপ ঘুচাতে মরিয়া দলের অধিনায়ক জ্যোতি। আমরা গত যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি, এক্সেপ্ট 2014 সালে, আমরা কোনো ওয়ার্ল্ড কাপে তেমন বলার মতো কিছু করতে পারিনি। সো আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য যে আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়। বিশ্বাস করি এটা যে এবার আর এই দুঃখটা হয়তো বা আমরা ঘোচাতেই চাই, যেন আমাদের এই দুঃখ আর না থাকে এবং আমরা স্টার্ট করতে চাই আগামীকালকের ম্যাচ দিয়ে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতে গিয়ে 2টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথমটি শ্রীলঙ্কার বিপক্ষে 33 রানে হারলেও পরের ম্যাচে পাকিস্তানকে 23 রানে হারিয়ে এখন উজ্জীবিত জ্যোতিরা। ব্যাটিং বোলিং মিলিয়ে দলের এমন পারফরমেন্সে বেশ খুশি অধিনায়কও, তাই তাদের একমাত্র লক্ষ্য এখন জয়। আমাদের দল যেভাবে খেলে আসছে এবং গত ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের এগেনস্টে, সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে এবং সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা, বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজন একজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে, ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করেছিল, বলাররা অনেক ভালো বেশি আমি বলবো ব্যাক আপ দিয়েছে, ফিল্ডাররা তো অসাধারণ করেছে। সোফার সব কিছু মিলে যদি আমি চিন্তা করি, টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি, বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। স্কটল্যান্ডের বিপক্ষে এর আগে সব কভারের দেখাতেই জয় তুলে নেয় বাংলাদেশ, তাই বিশ্বকাপেও জয় দিয়ে শুরু করতে চায় বাঘিনীরা। তবে স্কটল্যান্ডকে মোটেও হালকা করে নিচ্ছেন না জ্যোতিরা। আমরা স্কটল্যান্ডের সঙ্গে যতবার খেলেছি ততবার আমরা আসলে উইন করেছি, সেটা আমাদের বলবো যে একটা গুড সাইন বলবো, বাট তবুও বলবো যে কোনো টিমকে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকটা টিম এখানে সেম ক্যাপাসিটি নিয়ে এসেছে এবং সবার ভিতরে সেম ক্ষুধা আছে যে সবাই ম্যাচ উইন করতে চায়। তো সোফার অবশ্যই আমরা ওয়ান গেম অ্যাট এ টাইম এইভাবেই আগাবো এবং তাদের এগেনস্টে যেসব প্ল্যান করলে তাদেরকে আমরা বিট করতে পারবো সেগুলো নিয়ে ভাববো। গ্রুপ বিতে স্কটল্যান্ড ছাড়াও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ, তাই পরের ম্যাচগুলোর জন্য অনুপ্রেরণা পেতে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টি খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিদের জন্য।